হ্যালো মাই ডিয়ার গেমিং লাভার ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবং আজকে আমি গড অফ ওয়ারের পার্ট টু এবং আপনার সাথে দেখতে থাকবেন এবং বাবা পুত্র মিলে মিশনটা সামনে দিকে কিভাবে এগোতে থাকে সেটা আমরা দেখতে থাকবো। এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন সমস্ত আপকামিং স্টেপ স্টেপ গেমিং ভিডিও পার্ট পাওয়ার জন্যে। এবং আমি আমার গেমিংটা এখন প্লে করবো, আপনার সবাই দেখতে থাকুন এবং আমাকে সাপোর্ট করতে থাকুন। আমি আমার বোন প্রিয়তাকে খুবই মিস করতেছি এবং আমার বোন আমার সাথে থাকলে আমার ছোটোবেলাটা আবার স্মৃতি কেটে উঠত। আপনাদের সকলের ভালোবাসা পেয়ে আমি খুবই হ্যাপি এবং আপনার সবাই আমার গেমিং ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন আপনারা আর কোন কোন ধরনের গেমিং ভিডিও চান। এবং অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন, কারণ আমি এটাতে প্রথম, আমার ওইরকম সেরকম কিছু নাই।
If you find me an angle. Let us make our way back up. আসলে মনের ভিতরে অনেক কষ্ট ডিপ্রেশন থাকে, কিন্তু এই কষ্টগুলোকে ভোলার জন্য আমি গেমিংটা করি। এবং ছোটবেলা থেকেই আসলে রোড র্যাশ, নিড ফর স্পিড, দি হাউস অফ দি ডেড, এই গেমগুলো আসলে আমাকে পর্যন্ত আনতে আমাকে বাধ্য করছে। এবং ওই গেমগুলোর জন্য আজকে পর্যন্ত আসা, এবং ওই গেমগুলা জন্যে যখন আমি গেমগুলো প্লে করি তখন আমার আমার বোনের ছোটোবেলার স্মৃতিগুলা খুবই মনে পড়ে। এবং গেমটা সত্যি অসাধারণ, এবং এর ন্যাচারাল লুক এবং বিউটি খুবই রিয়েলিস্টিক, এবং স্ট্রিট অনেক সুন্দর। বাবা এবং সনের তারা তাদের মার জন্য দূরে আসতেছে, কারণ তারা তাদের কারণ তার সন তার মাকে খুবই ভালোবাসে, এবং দাদা এবং তার বাবা তার ওয়াইফকে খুবই মিস করে। এবং শেষ পর্যন্ত তাদের দেখা যাচ্ছে সেটা এবং আশা করি আপনাদের সবাই গেমটা খুবই ভালো লাগবে। এবং আপনারা সবাই দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন, এবং আমি গেমিং করতে যাচ্ছি। এবং গেমটা খুবই অ্যাকশন প্যাকেজ একটা গেম, এবং খুব ন্যাচারাল, এবং আর্টলুক, গ্রাফিক্স, স্টোরি অসাধারণ, এবং বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ। গেমটা প্লে করার জন্য 11 GB RAM থাকতে হবে পিসিতে। তো আমি শুরু করতেছি, ধন্যবাদ সবাইকে।